রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে খাদটি দেখতে পাচ্ছেন, অনেকেই দেখে বুঝে গেছেন আমি কোন খাদে এগিয়ে চলেছি। এটি হচ্ছে রাতদিন হোটেলের অপোজিটে যে খাদটি, বা রাতদিন খাদ বলেই পরিচিত সেই খাদ, যেটি গতকাল পাস শুরু হয়েছিল কিন্তু গতকাল আমি আপডেট দিয়ে উঠতে পারিনি। আমি এখানে যখন পৌঁছেছিলাম তখন সকাল দশটা হবে, পৌনে দশটা। তো এই খাদেতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি ফার্স্ট হাফে মাছ খায় না। গতবারে যখন পাস চললো তখনও তাই, বেলা ১২টার পর মাছ খেয়েছিল। তবে গতকাল সকালবেলা কিন্তু কম বেশি বেশ কিছু সিটে মাছ খেয়েছিল, কিছু সিট আবার খুব খারাপ রেজাল্ট ছিল, একটা দুটো পেয়েছে এরকমও ছিল। তবে এখানে কম বেশি ২৮-৩০টা সিটের খাদ, সেখানে এবারে জল বেশি থাকার জন্য শুধুমাত্র ১৩টা সিট হয়েছিল। আবারও বলছি, জল বেশি থাকার জন্য শুধুমাত্র ১৩টা সিট হয়েছিল। আমি যখন গিয়েছিলাম তখন যা মাছ খেয়েছিল সেগুলো সবই কেজির মধ্যে, মানে আমি যে ভিডিওগুলো করেছি তো একটা দুটো হয়তো ১ কেজির উপরে থাকতে পারে। বেলায় শুনলাম একটি দুটি বড় মাছ খেয়েছিল বা ৩টি এরকম কিছু। তো আমি কিছু মাছ ধরার ভিডিও আর কিছু নেটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবারও বলছি, সকাল ১০টায় যখন গিয়েছিলাম তখন সব সিটে মাছ সেইভাবে কিছু হয়নি, যেমন ১০-১১ এই সিটগুলোয় মাছ হয়েছিল, তাদের নেটও আপনারা দেখতে পাবেন। আর তারপরে বেলায় কি কতটা সবাই মাছ পেয়েছে আমার জানা নেই। সন্ধ্যেবেলা কমিটি থেকে কিছু স্টিল ছবি আমায় পাঠিয়েছিলেন, যারা মাছ পেয়েছিলেন সেই রকম নেটের স্টিল ছবিগুলো আপনারা এন্ডে দেখতে পাবেন, এবং তাতে বড় মাছ কম বেশি একটা দুটো আছে সেটাও দেখতে পাবেন। আর এখানে আমি কিছু নেটের ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখছেন। আর আগামীকাল কেমন কি মাছ খাবে সেটা আমি বলতে পারবো না, হতে পারে আগামীকাল প্রচুর পরিমাণে মাছ খেলো, আবার এটাও হতে পারে আগামীকাল মাছ একেবারে খেলো না। তবে কি হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আর ভিডিও যা দেখছেন ভিডিওগুলো সকাল ১০টার মধ্যে আমার করা, আবারও বলছি এই যে নেটগুলো যা দেখছেন সব সকাল ১০টার মধ্যে আমার করা ভিডিও, ১০টার পরের খবর আমার কিছু জানা ছিল না। সন্ধ্যেবেলা কমিটি যে নেটের কিছু স্টিল ছবি পাঠিয়েছিলেন, যেটা আমি আমার ভিডিওর এন্ডে আপনাদের সঙ্গে শেয়ার করব। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি, এর আগে আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে সিট বুক করতে পারেন, বা আপনাদের যদি কিছু জিজ্ঞাস্য থাকে আপনারা জেনে নিতে পারেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ওই ১০-১১টা না ৯-১০ এটা ১১ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম, কেন আসবে না, হ্যাঁ এটাও একটু টেনে দিন তো দাদা, না না ওটা সুমন্দ নয়। এখানে একটা মাছ লেগেছে নাকি
देखिए এই দান সুতো আছে এখানে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম তো আমি কি করছি এটা খেয়ে নিন খেয়ে নিয়ে তুলেন অসুবিধা নেই খেয়ে নিন খেয়ে নিন হ্যাঁ বাহ সকাল সকাল অনেকটা হয়েছে সারাদিন চলুক এরকম তে নাবিয়ে দিন দাদা এত দূর থেকে হ্যাঁ মশলা করুন আমি তুলে দিচ্ছি হুম না স্কুটি আমার কিছু ইয়েটা রেকর্ডটা অন করলাম হ্যাঁ হ্যাঁ মিডিল উইকেট নিতে হবে দু একটা করে